হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব ঝটপট মিষ্টি কুমড়া চিংড়ি মাছের কারি। তো ঝটপট কিভাবে তৈরি করা যায় চলুন দেখে নিই। এখানে আমি প্রেশার কুকারের মধ্যে তেল গরম করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। জিরা দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নিব। জিরাগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজের পেস্ট, দিয়ে আমি ভালোভাবে ভুনা করে নিব। পেঁয়াজ টমেটোর পেস্ট ভালোভাবে ভোনা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ, সব কিছু দিয়ে আমি পেঁয়াজ টমেটোর পেস্টের সাথে খুব ভালোভাবে ভোনা করে নিব। সব মশলাগুলো ভালোভাবে ভোনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভোনা করে নিব। মিষ্টি কুমড়াগুলো মশলার সাথে খুব ভালোভাবে ভুনা করা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটি বন্ধ করে 2 থেকে 3টি সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটি খুলে চেক করব মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়া চিংড়ি মাছের কারি রেডি। এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করব। তৈরি হয়ে গিয়েছে আমার ঝটপট মিষ্টি কুমড়া চিংড়ি মাছের কারি। এটি বানাতে খুবই কম সময় লেগেছে, কেননা আমি এটি বানিয়েছি প্রেশার কুকারে। এতে আমার সময়ও বেঁচে গিয়েছে, প্লাস খুব ভালোভাবে মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে। তো অনলি 15 মিনিটের মধ্যে আমার কারি রেডি হয়ে গিয়েছে, খুবই টেস্টি আর খুব সুন্দর একটা স্মেল আসছে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সটে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো বাই।